হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ইটস রাকিব। গত কয়েক মাস আগে আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে দেখেছিলাম ফেসবুক কভার ডিজাইন কীভাবে তৈরি করতে হবে এবং প্রফেশনাল লেভেলের। সেই ভিডিওটি মোটামুটি ভালো রেসপন্স পেয়েছিলাম। তো আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে দেখাবো কীভাবে আপনারা এরকম একটি ফেসবুক কভার ডিজাইন করতে পারবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে আপনাদের একটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। ডিসক্রিপশন বক্সে আসার পরে এখানে একটি দেখতে পাবেন লেখা আছে ডাউনলোড পিপি ফাইল। এই লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন। এই যে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে ক্লিক করে দেবেন। লিঙ্কে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দেবেন। ক্রোম ব্রাউজার সিলেক্ট করলে এখানে আপনাদেরকে পিপি ফাইলটি যেখানে আছে সেখানে নিয়ে যাওয়া হবে। আপনারা এখান থেকে ডাউনলোড করেন, উপরে যে ডাউনলোড অপশন রয়েছে সেই ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে আবার ক্রোম ব্রাউজার সিলেক্ট করে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য অবশ্যই ডাউনলোড করা একটু ওয়েট করতে হবে। তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। অবশ্যই কিন্তু এখানে একটি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দরকার হবে। আপনারা তো জানেন এখান থেকে আপনারা পিক্সেল ল্যাব দেখলেই কিন্তু পেয়ে যাবেন অ্যাপসটি। এই যে পিক্সেল ল্যাব, অনেকেই জানে যে পিক্সেল ল্যাব ছাড়া কিন্তু এগুলো হয় না। আপনি এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে দেবেন। ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখান থেকে এই যে মাই প্রজেক্টে ক্লিক করবেন। মাই প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে উপরে দেখুন লেখা আছে পিএলপিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডাউনলোড ফোল্ডারটি খুঁজে নেবেন। এটা ডাউনলোড ফোল্ডারে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাবেন লেখা আছে ফর পার্সোনাল কভার পিএলপি। এটা এটি আপনারা খুঁজে পাবেন, এর উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আর কি অ্যাড হয়ে গেল। তো এখানে আপনাদেরকে আপনাদের তিনটি পিক অ্যাড করতে হবে আর কি ফটো। তো সেই জন্য এই যে মাস্ক এই প্লাস এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনাদের ফটো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে একটু ক্রপ করে নেবেন সাইড থেকে। করার পরে এখান থেকে একটু ছোটো করে নেবেন। এই যে এখানে যে সাইজ হচ্ছে সেই সাইজ অনুযায়ী আপনারা ছোটো করে নেবেন। দেখতে পাচ্ছেন। তারপরে একটু যে বাম পাশে একটু ট্রিট করবেন আর কি, ঘুরিয়ে নেবেন এই ই অনুযায়ী আর কি, যেমনভাবে রয়েছে। করার পর এখান থেকে লেয়ার অপশন ক্লিক করবেন। তারপরে ফ্রন্ট লেয়ারে একদম ট্রেন্সারে একদম নিচে নিয়ে যাবেন। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন সেট হয়ে গেল। একটু কাস্টমাইজ করে নেবেন উপরের দিকে ট্রেন দেবেন। তারপরে আর একটি ফটো ইম্পোর্ট করতে হবে। ঠিক আগের মধ্যে প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তারপরে দ্বিতীয় ফটো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আর একটু ক্রপ করে নেবেন। তারপরে একটু ছোটো করে নিন। আবারও ঘুরিয়ে নেবেন এরকম করে। তারপর এখান থেকে আবার লেয়ার অপশন ক্লিক করে ফটোর লেয়ারটি আবার মতো আগের মতো আর কি নিচে নিয়ে যাবেন। তারপরে এখান থেকে একটু কাস্টমাইজ করে নেবেন। আপনারা তো বুঝতে পারছেন যে কীভাবে করতে হবে। তো তারপরে আর একটি ফটো ইম্পোর্ট করতে হবে। সেই জন্য আবার প্লাস এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর এখানে তিন নম্বর ফটোটি আপনারা সিলেক্ট করে দেবেন। তারপরে আবার ঠিক আগের মতো ছোটো করে নেবেন। ছোটো করে একটু বাকি বাঁকা করে নেবেন। তারপরে নেয়ার থেকে এই আগের ফটোগুলো লেয়ারের নিচে রেখে দেবেন। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি আপনার একটু উপকার এসে থাকে তাহলে কিন্তু ভিডিওটি একটি লাইক করতে পারেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সে বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।